যেটা বীজ, এটা কাজু, আর এই যে ছোট পারা যে অংশটা দেখতে পাচ্ছ এটা আসলে বাদাম। এইটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, এ হাইলাইটস দিয়ে দেবো, এটা হাইলাইটস দিয়ে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হ্যালো বন্ধুরা, তো আমরা রসবাদাম তুলতে যাচ্ছি, রসবাদাম তুলতে যাব। তো এই ভিডিওটা রসবাদাম তোলার উপরে, তো তোমরা পুরোটা আশা করি ভিডিওটা দেখবে। তো আমার সাথে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, জগন্নাথ, মোটর সাইকেল রয়েছে সৌভিক, বিষ্ণু, বিক্রমজিৎ, দেবাশিস, জগন্নাথ। তাহলে দেখা হচ্ছে ভিডিওটা বন্ধুরা, তোমরা দেখতে থাকো, নতুন নতুন এবং মজার মজার জিনিস ঘটতে চলেছে। প্রত্যেক বছর এখানে প্রচুর আম ধরে, তো এবছর জানি না বিশেষ কিছু কারণ রয়েছে কিনা, আম সেরকম ধরেনি। দেখতে পাচ্ছ এগুলো রসবাদাম গাছ, রসবাদাম গাছেও আমরা কিন্তু বাদাম দেখতে পাচ্ছি না এখনো। বন্ধুরা আমরা চলে এসেছি বাদাম বাগানে, আমরা বাদাম বনে প্রবেশ করে গেছি। বন্ধুরা বাদাম কোথায় পেলি তুই? পড়েছিল, গুড়ি ছিল না, তুই পেরেছো? পারলি বিক্রমজিৎ, তো কি মনে হচ্ছে মানে বাদাম কি পাওয়া যাবে? বাদাম মনে রাখা একটু পূর্ণ হবে আর কি, এখনো বাদাম ধরেনি। বাদাম ধরেছিল, আমার মনে হচ্ছে সময় পেরিয়ে চলে গেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বাদাম গাছ, তো আমাদেরকে একটু খুঁজতে হবে, ঠিক আছে? এখানে বাদাম রয়েছে, এই যে কয়েকজন পারছে তোমরা দেখতে পাচ্ছ। তো বিষ্ণু দাঁড়া, ক্যামেরা ক্যামেরা ক্যামেরার সাথে কোথায় কোথায় রে? আচ্ছা গাইস, তোমরা আশা করি দেখতে পাচ্ছ বিষ্ণু গাছটাতে উঠবে, তোমরা দেখো। তো বিষ্ণু গাছটায় উঠছে, বিষ্ণু ভাই বাদাম পাড়তে চলছে। এই গাছটাতে একটি বাদাম রয়েছে, প্রথমে একটু ক্যামেরাটা দিয়ে ধরতো। হ্যাঁ দেখা যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বাদামটা, তো পাকা আছে নাকি? বিষ্ণু এই বাচ্চাটাকে বাদাম গাছে তুলো, দেখাও তো বাদামটা কিরকম হয়েছে বিষ্ণু ভাই। প্রতি বছর যেরকম বাদাম ধরে সেরকম ধরেনি, কিন্তু ছোট ছোট ধরেছে, বাট এটা খেতে খুব সুন্দর। তো খেয়ে একটু দেখাও, এটার যে বিচেটা আছে আমাদের এখানে, এটা নিয়ে গেলে লোকে মানে যারা পারমিশন নেই, পারমিশন নেই এটার, তো এটা আমরা এখানে ফেলে দেবো আর এটা খেয়ে নেবো। বাদাম হয়নি কি বাজার, কিরকম হয়েছে? হ্যালো গাইজ, জগন্নাথ তুমি কটা পেয়েছো আমাকে একটা দাও। তো এই যে ছোট, এটা বা সুন্দর সুন্দর সুন্দর। তো এই যে বীজটা রয়েছে, বীজটাকে কি বলা হয়? কাজু, কাজু বীজ। এটার দাম নাকি অনেক শুনেছি, এটার দাম নাকি অনেক যে বলে। রস রয়েছে সবিক, বিরাট। এই কাজুটাকে পুড়িও খাওয়া হয়, তাই তো? বাহ সুন্দর, ভালো লাগবে খেতে। তুমি একটা ট্রাই করেছো নাকি? তো বন্ধুরা আমরা বাদাম বনে এসেছি, এবং যেটা বোঝা যাচ্ছে যে বাদাম রয়েছে কিন্তু খুব কম। আমি একটা ট্রাই করছি, ফার্স্ট একটা ট্রাই করলাম, তো এটা ছোট সাইজটা। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রচুর বড় বড় বাদাম পাওয়া যেত, তো এটাও ভালো, কিন্তু আরো বেটার আশা করা যায়। মিনু তোরটা লাল ছিল নাকি? তো তোমরা যতগুলো দেখেছো ওগুলো সব হলুদ বাদাম, এই লাল বাদাম পেলে কেউ দেখাবি তো? এই যে লাল বাদাম একটা দেখাচ্ছে, তো ভাঙনা একটা লাল বাদাম পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটা লাল বাদাম।
তো বাদাম মানে যখন পেকে যায় সেটা হলে লাল বা হলুদ হয়। গরমের জন্য ওভার হিটিং দেখাচ্ছে ফোন, মানে আমারটা ক্যামেরা চলছে না, আরো ওভার হিটিং ওভার হিট হয়ে যাচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা বাদাম ছোট, তো হ্যাঁ উপর দিকেও তোমরা বাদামগুলো আশা করি দেখতে পাচ্ছ। এই গাছটাতে প্রচুর বাদাম রয়েছে, সুন্দর সুন্দর বাদাম, কিন্তু বাদামগুলো খুবই ছোট ছোট। আসলে আমার মনে হচ্ছে জল হয়নি, বুঝলি তো। তো আমি তোমাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করবো, যখন বাদাম কাঁচা থাকে তো বাদামগুলো এরকম লাগে, মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা নিচেরটা যেটা বীজ, এটা কাজু। তোমরা কাজু বা মার্কেটে পেয়ে খেয়ে থাকো, সাদা পাড়া যেটা হয় কাজু বাদাম। আর এই যে ছোট পাড়া যে অংশটা দেখতে পাচ্ছ, এটা আসলে বাদাম, এটাই হচ্ছে রস বাদাম বলা হয়। এটা ছোটোবেলায় সবুজ থাকে এবং বড় হয়ে গেলে হলে লাল বা হলুদ হয়। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই গাছটাতে কিন্তু সব বাদামগুলো লাল বাদাম, ওর পাশে যে গাছটা রয়েছে ওটাতে কিন্তু হলুদ বাদাম রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো, এই রকম তোমরা দেখতে পাচ্ছ আশা করি গাইস, এগুলো সব হলুদ বাদাম। আমি পাড়ার চেষ্টা করব। তো এই যে এই বাদামটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু হলুদ বাদাম, খাওয়া যাক। তো হ্যালো গাইস, তো আমি হলুদ বাদামটা খেয়ে দেখছি। তো এখন তো অনেকগুলো তাপমাত্রা প্রায় 44-45 ডিগ্রি রয়েছে বাইরে, আর যেহেতু ক্যামেরা হচ্ছে তো কি হচ্ছে প্রচুর পরিমাণে ফোন হিট হয়ে যাচ্ছে। খুবই ভালো, যে গাছগুলো বাইরের গাছ আছে ওগুলো তো অলরেডি মানে কেউ আগে এসে পেড়ে নিয়েছে, তো সেই জন্য কী হচ্ছে মানে এই গাছগুলোকে আমরা বাদাম পাচ্ছি না, যেগুলো মানে কী বলবো একা নিরাবিলি জায়গায় সেগুলোতে বাদাম খুব একটা কম রয়েছে। তোমার কেমন লাগছে সেখানে জগন্নাথ? জগন্নাথ তুমি আগে কতবার এসছো? অনেকবার এসছো, 3-4 বার এসছো। তো আমরা এই জঙ্গলে আমি খুব কম বাদাম খেয়েছি। তো গাইজরা সেদিকে আছে, বিক্রম ওইদিকে আছে, বিক্রমজিৎ, বিক্রমজিৎ হারিয়ে যাবে, এই পায়ের দিকে দেখবে ভাগনা। হ্যাঁ একটা আশ্চর্য বিষয় যেটা তোমরা লক্ষ্য করার চেষ্টা করো, এটা একটা খেজুর গাছ। তো খেজুর গাছটা খুবই ছোট, তোমরা যদি দেখার চেষ্টা করো, আমার ভাগনা দাঁড়িয়ে যে ভাগনার চেয়েও ছোট। তো সেই খেজুর গাছে কিন্তু খেজুর ধরে গেছে, ছোট ছোট খেজুর তোমরা দেখতে পাচ্ছ, মানে এগুলো এটা আমি প্রথম দেখছি, লাইক ফার্স্ট টাইম। সময় লাগবে খেজুরগুলো পাকতে, চলো। এটা পাকা ইয়ে নয়, ছোট ভাগনা। যেগুলো ছোট ছোট ওগুলো পাড়নি, অন্য লোক এসে পাড়। তো গাইজ একটা কথা বলে রাখি যে বাদাম বনে কিন্তু এই কোনো এন্ট্রি প্রবেশ বা এন্ট্রি মূল্য নেই, তো যে কেউ এসে বাদাম বনে আসতে পারে এবং বাদাম তুলতে পারে। কিন্তু একটা কন্ডিশন বা শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে বাদাম তোলার পর যে বাদামের বীজগুলো থাকে, যখন আমরা বাদাম বাগান ছেড়ে বেরিয়ে যাব তো ওই সময় ওই বীজগুলো ফেরত দিয়ে দেবে। তো এটা মানে দেখভাল করার জন্য কেউ রয়েছেন। তো গাইস ওরা বলছে ওদিকে একটা ভালো গাছ পেয়েছে, তো আমরা এখন সেই দিকে যাচ্ছি। হ্যাঁ এটা তো ছোট ছোট একদমই রে, যাই হোক মোটামুটি আমাদের ছোট সফলতা আমরা দেখতে পাচ্ছি। খুবই ছোট ছোট বাদাম রয়েছে গাছটাতে, কাঁটা আছে দেখে পা ফাঁকলে যাবে। নেগেটিভ মাইন্ডেড হলে হবে কিরে, তো বিষ্ণু ভাই বাদাম পাড়ছে একে একে করে, ছোট ছোট গুলা নি পাড় দিন, অনেক দেবাশিস পাড়ছে।
এ ব্রো ইয়া 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 দেখতে পাচ্ছেন আমরা রোদে আমাদের কষ্ট হচ্ছে খুব, এই খাঁটা রয়েছে আমাদের পায়ে ঘুষে হয়ে গেছে, এই যে রক্ত বেরা ছিল মুছে দিয়েছি। গাইস ওরা কোথায়, ওরা কত কোন দিকে যাচ্ছে? ওই একটা লাল বাদাম আছে মনে হচ্ছে বড়, একটা করেই তো থাকে পিছন, প্রচুর বাতাসও দিচ্ছে। গাইস প্রচুর পরিমাণে বাতাস, হঠাৎ বাতাস দিতে শুরু করে দিয়েছে। গাইস গাইস শুধু দেখুন গাইস সিনটা দেখুন, গাইস সিন দাঁড়া না তুই ওর পরে পারবি, একা দাঁড়া ক্যামেরাটা করি। উই আমার কান্না ফুটে গেছে গাইস, জুতাটা প্রচুর কাঁটা রে ভাই। আলে লাইট ক্যামেরা অ্যাকশন দেখো, এই দিকে এই ক্যামেরা ভাঙেনি দেখতে পাচ্ছ তোমরা, লাল লাল বাদাম পড়ে গেল। সুন্দর সুন্দর হয়েছে, অলরেডি কিছু বাদাম পড়ে আছে এগুলো। ওই যে দিদি কাঁচা কাঁচা বুঝলি, ওই ভালো যাচ্ছে, ওই তিনটা লেন্স দিত উপরে উড় না গাছে উড় পারছি আমি দুবো তোমার দিকে আমাকে একটু দিব আমি, হ্যাঁ একটু দিব কত না আমি ভর্তি করেছি, আমার ব্যাগ আমাকে দিয়ে দাও, আমি দেখা নেব এই ব্যাগটা কার উড় দিয়ে এলাম। হ্যাঁ আরে হ্যাঁ আমি আমি পালো আমাকে না দিতে দেখে দেখে আরে যো ফোনে রাখ বাবা রাখা নাই দেখ এটা আমার পায়ের গলায় পড়ে গেছে বলিছি তুমি খাও না আমি বললাম আমি বললাম এখন নি যা খায় যাচ্ছে এটা ডাক্তার বি দাঁড়া সবাইকে দিও হবে দাঁড়া দেখি আমাকে তিন কাটে দিন দেখি আমি লাজেমো হ্যাঁ দুয়া ঘন্টা না উই মা আমি লাজেমো রে যাই গাইস আমার কিছু করার নেই ওখানে একটা আছে এই গাছটা আছে, যা 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 বাপন নাম তো নাম কি এই বিক্রম, ওই 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 ওদিকে প্রচুর রয়েছে এখন যা প্রচুর রয়েছে আনক্রেডিবল ইনক্রেডিবল ইনক্রেডিবল ফুড না পড়ো 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 বেনিফিট ওই ওইদিকে দুটো আছে না ঝুরি ঝুরি আছে তো তোমরা দেখতে পাচ্ছ কি পরিমানে বাদাম এই গাছটাতে রয়েছে। নোয়া না, এটা নোয়া না, আরেকটা রয়েছে না
সবই দেখে দেখে সেদিকে চলে যাও ভাগ না, প্রচুর পরিমাণে বাদাম রয়েছে গাছে কিন্তু যাওয়া যাচ্ছে না, সমস্যাটা যেটা হয়েছে যতগুলো পারা যায় সবই। হ্যাঁ নাহলে রেখে দাও ব্যাগ হাতে দে, হাতে দে, তুই ব্যাগটা বাগিয়ে দে না ভাই। সেদিকটা যেতে পারলে ভালো হতো কিন্তু যাওয়া যাবে না। ব্যাগ লিয়েছে বা ছিঁড়া ব্যাগ, এটা বাদামের খেলা, বাদামের খেলা, বাদামের খেলা। তিনটালেও হচ্ছে ভাই, এ দেবা এটা পার। চবিক পারছে পারছে, পে পড়ে গেছে। আমার গিয়াকে বলবো তোমাকে এই ভিডিওটা দিবে, দিয়ে লিঙ্কটা তুমি পাঠিয়ে দিবে তাহলে। আমরা লাজ মারাচ্ছিলাম দেখবি শোভিক পড়ে মনে হচ্ছে এটাও। ও গুড শট, গুড শট। তো শোভিক দুটো পেড়ে নিল একদম, লক্ষ্য ভেদ করে দিচ্ছে অর্জুনের মতো, সেই লক্ষ্য শোভিকের। পাকস প্লেয়ার, প্রো প্লেয়ার। ইয়ে করো, মুগরা মুগরা মাথায় মুগরা পড়ে যায়। বিষ্ণু ভাই, বিষ্ণু ভাই কাঁটার মধ্যে থেকে বার করছে। ও আবার একটু বলো না, আমরা শুধু খাবো, কষ্ট হচ্ছে শ্রমিক বিষ্ণু। সবাই খাবে, এরা কি সবাই খাবে, সবাই নিয়ে শ্রমিক বলছিল আমি রসবাদাম খাবে নাকি বললো। বিষ্ণু ভাই নিজে হাত পাকে উঠে গেছে, ও বলছে আমি উঠবো দেখাচ্ছে। এই এখানে নিচে পড়ে গেছে, নেমপন নেমপন। হ্যাঁ নেমপ এইটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, হাইলাইটস দিয়ে দেবো, এটা হাইলাইটস দিয়ে দেবো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এটা হাইলাইটস, এটা হাইলাইটস যাবে। নিজেরাই খেলে যে একটা নাকি একাই বুঝে গেছে, না না বিক্রমদার কথাই শুন, মোস্ট রেসপেক্টেড বিক্রমদাই কিন্তু রেসপেক্টেড। জল দেন একটু বিক্রম, দু বোতল জল লেছি, তুই যে বলছিলি। তো গাইস, তো গাইস আমি দু বোতল জল নিয়ে আসছিলাম, তো বাচ্চারা দু বোতল জল খেয়ে নিয়েছে, আমার জন্য একটু মানে এক ফোঁটাও জল পাইনি, এটা দুঃখের কথা কাকে বলবো। জগন্নাথ জল খেয়েছিলাম, তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে।